Dehing Patkai Elephant Reserve Lakhanon Dal Sangathar Pratibad Sarkare Dile Spashtikaran Bharat Nahoy Coal India 43 Koti Jarimana Dhongsho Hobo Neki Dehing Patkai Coal India Hosakoi Kendroi Dise Neki Koilakhanonor Onumoti Ei Sangkrantot Bibhinno Dal Sangathane Obyahot Rakhise Koilakhanonor Biruddhe Pratibad Dehing Patkai Jibonto Udaharon Teoloke Iyak Teoloke গুটেই বিখয়টো গাব দিবৰ কাৰণে আৰু ইয়াত ৰক্ষণাবেক্ষণ দিবৰ কাৰণে উঠি পৰিলাইছে তেওঁলোকে তাই সেই কথাটো কওঁতে কয় যে তেওঁটো ডিব্ৰু চৈখোৱা অভয়াৰণ্য বা ডিব্ৰু চৈখোৱা যিটো দিহিং পাটকাই ৱাইল্ড লাইফ চেঞ্চুৱাৰীৰ ভিতৰতে চালেকী অঞ্চলটো নপৰে নপৰে হয় কিন্তু চালেকীত যদি খনন হয় দিহিং পাটকাইত প্ৰভাৱ পৰিবনে নপৰে নে তেওঁলোকে কিবা ৱাল দি গোটেই পৰিৱেশটো দিহিং পাটকাই অভয়াৰণ্যখনক তেওঁলোকে ঘেৰি ৰাখিব পাৰিব পৰিস্থিতি ভীষণ দেখি মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশ কৰ্মে দিহিং পাটকাইত উপস্থিত বন মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য মন্ত্রী শুক্লবৈদ্যই কি দেখিলে দিহিং পাটকাই সতীর্থ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী কাষত বহুয়াই সংবাদ মেলত ঘোষণা শুক্লবৈদ্যৰ আমার সরকার থাকাকালীন আমি বৃক্ষ ছেদন করি আমি ইয়াতে ওপেন কাস্ট মাইনিং বা আমি ইয়াতে কোনো মাইনিং বনাঞ্চল ধ্বংস করি আমি বনাঞ্চল ধ্বংস করি আমি কোনো ধরনের মাইনিং আমি এলাউ নকৰো হিয়া বাৰু রাইজে বুঝিছে পিছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রালয়ে দিহিং পাটকাইত কয়লা খননের অনুমতি দিছেনে কয়লা খনন করে বন ধ্বংস করে বনাঞ্চল ধ্বংস করে এনভিরনমেন্ট ধ্বংস করে সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ার নেতৃত্ব চলা সরকারে কয়লা খনন হব নিদিয়ে এই দায়িত্ব সহকারে মানে আপনার কলো দিহিং পাটকাইকে আরম্ভ করে এই মানে এই একটা ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে হব লাগে নামদাফা যে ফরেস্ট আপনারা জানে নামদাফা যে মানে বেসিন ফরেস্ট বেসিন সেটা ওয়ার্ল্ড হেরিটেজও যাব লাগে এই হিসাবত আমি এই সম্পর্ক সম্পূর্ণরূপে আমি আমার সরকার মানে সম্পূর্ণরূপে এই ক্ষেত্রে আমি কনসার্ন এক এখন সংবাদ মেলতে মন্ত্রী দুগৰাকীয়ে প্ৰাগৰ পূৰ্বৰ বাতৰি সত্যতা স্বীকাৰ কৰি কলে 2003ৰ পৰা চলি আছে অবৈধ কয়লাৰ খনন একচুৱেলি 2003ৰ পৰা এই মাইনিংটো উইদাউট এনি পাৰমিশন ইলিগেলি মাইনিংটো চলি আছে আনকি দিহিং পাটকাই এলেকাত চলি থকা অবৈধ কয়লা খননৰ বাবে কোল ইণ্ডিয়া 43 কোটি টকাৰ জৰিমনা বিহা বুলিও বন বিভাগে সদৰি কৰে ইলিগেল মাইনিঙৰ কাৰণে বা লিগেল মাইনিঙৰ কাৰণে ইটছ এ পৰম্পৰা তেওঁলোকে লিজ লৈ আছে তেওঁলোকে দি আছে আমি অহাৰ পাছতো তেওঁলোকে গভৰ্ণমেণ্ট এক্সচেকাৰত পইচা দি আছে কিন্তু সঁচাকৈ শুক্লবৈদ্য পাটোৱাৰীয়ে প্ৰতিশ্ৰুতি দিয়া অনুসৰি দিহিং পাটকাই কয়লা খনন বন্ধ হ'বনে পাৰিবনে ৰাজ্য চৰকাৰে পৰিৱেশ মন্ত্ৰালয়ক পতিয়ন নিয়াব সেয়া স্পষ্ট হ'ব অনাগত দিনত কংকন আৰু প্ৰণৱৰ সহযোগত ৰমেন কলিতা আৰু ৰুবুল গগৈৰ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ